বাংলাদেশ নৌবাহিনী একটি শক্তিশালী সাবরিন ফ্লিট গঠন করতে যাচ্ছে এটি নিশ্চিত করেই বলা যায় কারণ দু হাজার তিরিশ সালের মাঝে নতুন ছয়টি সাবরিন যুক্ত করার ঘোষণা দিয়েছে এই পরিকল্পনা বাস্তবায়ন করার সদিচ্ছা প্রতিরক্ষা দপ্তরে রয়েছে যার প্রমাণ কক্সবাজারে বিশ্বমানের সাবরিন গাড়ি নির্মাণ করা এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি পাকিস্তানের পথ অনুসরণ করতে যাচ্ছে অন্যদিকে পাকিস্তানের মতো সাবরিন ফ্লেট গঠন করলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব কিনা তাই তুলুধর বাস্কের প্রতিবেদনে বাংলাদেশের মতো পাকিস্তান নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে যার একমাত্র কারণ শক্তিশালী ভারতীয় নৌবাহিনী পাকিস্তানকে একাধিকবার ব্লক আরোপ করার হুমকি দিয়েছিল তবে বাংলাদেশকে এখনও পর্যন্ত এই ধরনের হুমকি প্রদান করেনি তবে ভবিষ্যতে ভারতের স্বার্থে আঘাত লাগলে অবশ্যই ব্লক আরোপ করবে তাছাড়া মিয়ানমার অতীতে অঘোষিত ব্লক দিয়েছিল সুতরাং বাংলাদেশ নৌবাহিনী নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে এমন অবস্থায় ব্লক ভেঙে ফেলার জন্য আধুনিক সমরস্য লাগবে এক্ষেত্রে বিশ্বমানের সাববরিন সবচেয়ে কার্যকর সমরাস্ত্র যা দিয়ে সহজেই ব্লক ভেঙে ফেলা সম্ভব বাংলাদেশ নৌবাহিনী যদি ব্লক ভেঙে ফেলতে ব্যর্থ হয় তাহলে বহুমুখী সমস্যার সম্মুখীন হবে শত্রু দেশের অনাদাবি মেনে নিতে বাধ্য হবে বিষয়টি পরোক্ষভাবে বাংলাদেশকে পঙ্গু করে ফেলবে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে বাংলাদেশ সামরিক বাহিনী অবগত যে কারণে একটি শক্তিশালী সাববরিন ফ্লেট গঠন করার ঘোষণা দিয়েছে তবে পাকিস্তানের পথ অনুসরণ না করলে শক্তিশালী সাবমেরিন ফিলিট গঠন করতে পারবে না কারণ দু হাজার তিরিশ সালের মাঝে ছয়টি নতুন সাবমেরিন অন্তর্ভুক্ত করা এক প্রকার অসম্ভব সাবমেরিন অর্ডার করলে ডেলিভারি শুরু হতে কমপক্ষে তিন থেকে চার বছর সময় লাগে সুতরাং আগামী নির্বাচন শেষে সাবমেরিন অর্ডার করলেও সমস্যার সমাধান হবে না কারণ প্রথম সাবমেরিন ডেলিভারি পাবে দু সালে পরবর্তীতে প্রতি বছর একটি করে নতুন সাবমেরিন ডেলিভারি পাবে এভাবে দু সাল পর্যন্ত সর্বোচ্চ তিনটি সাবরিন অন্তর্ভুক্ত করতে পারবে বাংলাদেশ নৌবাহিনী নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় মাত্র তিনটি সাবরিন দিয়ে রাষ্ট্রীয় চাহিদা পূরণ করা অসম্ভব কারণ মিয়ানমার নৌবাহিনীর সাব্রিন সংখ্যা পাঁচ থেকে ছয়টি অতিক্রম করবে বিপরীতে ভারতীয় নৌবাহিনীর সাবরিন সংখ্যা তিরিশটি অতিক্রম করতে পারে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধকালীন সময় মাত্র তিনটি নতুন সাব্রিন দিয়ে ব্লক ভেঙে ফেলতে পারবে না সুতরাং পরাজয় নিশ্চিত এমন অবস্থায় পাকিস্তানের কৌশল অবলম্বন করে প্রতিরক্ষা দপ্তরের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব পাকিস্তান দু সালে চীনের সঙ্গে সাবরিন ক্রয়ের চুক্তি স্বাক্ষর করে কারণ মাত্র পাঁচটি পূর্ণ সাবরিন অপারেট করে পাকিস্তান নৌবাহিনী যার মাঝে দুইটি সাবরিন তেমন কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারে না শীঘ্রই দুইটি সাবরিন অবসরে পাঠাতে বাধ্য হবে পাকিস্তান সুতরাং ভারত নেবলমূলক আরোপ করলে পাকিস্তানের পরাজয় নিশ্চিত এই সংকট কাটিয়ে উঠতে চীনের সঙ্গে সাবরিন নির্মাণের চুক্তি স্বাক্ষর করে দু হাজার সালের মাঝে আটটি ডিজেল অ্যাটাক সাবরিন যুক্ত করবে পাকিস্তান নৌবাহিনী যার মাঝে চারটি তৈরি করবে পাকিস্তানের করাচি শিপয়ার্ড অন্যদিকে চারটি চীন থেকে তৈরি হয়ে আসবে তবে দীর্ঘদিন অর্থনৈতিক কারণে করাচি শিপইয়ার্ড আপগ্রেড করতে পারেনি পাকিস্তান যে কারণে দু সাল পর্যন্ত কার্যক্রম বন্ধ ছিল তবে চীনের শিপইয়ার্ডগুলো ইতিমধ্যে সাবরিন নির্মাণ শুরু করেছে খুব শীঘ্রই যার ডেলিভারি পাবে পাকিস্তান নৌবাহিনী দু হাজার চব্বিশ সালের মাঝে চীন থেকে চারটি সাবরিন ডেলিভারি পাবে তবে দু হাজার একুশ সালে করাচি সিপিয়াড আপগ্রেড শুরু করে পাকিস্তান দু হাজার বাইশ সালে সিপিয়াড নির্মাণ কাজ শেষ হয় সিপিয়াড আপগ্রেড করতে প্রায় দেড় বছর সময় লাগে করাচি সিপিয়াডে দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে প্রথম সাবমেরিন নির্মাণ শুরু করেছে পাকিস্তান পরবর্তীতে প্রতি বছর নতুন করে একটি সাবরিন নির্মাণ করবে করাচি সিপিয়াড সুতরাং দু হাজার ছাব্বিশ সালের মাঝে চারটি সাবরিন তৈরি করতে পারবে করাচি সিপিয়াড বাংলাদেশকে নির্ধারিত সময়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে পাকিস্তানের কৌশল অবলম্বন করতে হবে অর্থাৎ দেশের মাটিতে সাবরিন নির্মাণ করতে হবে এর জন্য নির্মাণ করতে সর্বোচ্চ দুই বছর সময় প্রয়োজন দু সালে বাংলাদেশের সিপিয়ার সাবরিন তৈরি শুরু করবে তাই সহজে দু হাজার তিরিশ সালের মাঝে দেশের মাটিতে তিন থেকে চারটি সাববরিন নির্মাণ করা সম্ভব পাশাপাশি দুই থেকে তিনটি ক্রয় করবে পাকিস্তানের এই ফর্মুলায় বাংলাদেশ নৌবাহিনী বিশাল সাবরিন ঘাটতি পূরণ করতে পারবে একই সঙ্গে শক্তিশালী হবে বাংলাদেশ নৌবাহিনীর সাবরিন ফ্লিট বাংলাদেশ নৌবাহিনী মেড ইন বাংলাদেশ সাবরিন তৈরি করতে আগ্রহী না হলে আরও একটি বিকল্প রয়েছে যার মাধ্যমে নির্ধারিত সময়ের মাঝে ছয়টি সাবরিন যুক্ত করা সম্ভব এই পরিকল্পনা গ্রহণ করতে পারে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর অন্যথায় কোনোভাবেই নির্ধারিত সময়ের মাঝে ছয়টি নতুন সাবরিন যুক্ত করা সম্ভব নয় এজন্য যে কোনো দুইটি দেশ থেকে একই সঙ্গে সাবরিন অর্ডার করতে হবে তাহলে একই সময় দ্বিগুণ সাবরিন পাবে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশের অবস্থান থেকে এটি অধিক কার্যকর একটি বিকল্প কারণ সাবরিন কোয়ালিটিতে যত বেশি ভেরিয়েশন থাকবে তত বেশি অ্যাডভান্টেজ পাবে অন্য সকল সমরসের ক্ষেত্রে এই ফর্মুলা কার্যকর নয় কারণ একাধিক মডেলের যুদ্ধ বিমান অপারেট করলেও সহ বিভিন্ন সাথে ঝামেলা হয় তাই নির্দিষ্ট মডেলের যুদ্ধবিমান বেশি সংখ্যক অপারেট করাই উত্তম তবে সাবরিন বেশি সংখ্যক অপারেট করার প্রয়োজন হয় না এজন্য ভেরিয়েশন আসলে অপারেট করতে কোনো সমস্যা হবে না তাই বাংলাদেশ দুইটি দেশ থেকে সাবরিন অর্ডার করলেই প্রতিপক্ষ বেশি চাপে থাকবে কারণ নির্দিষ্ট সাবরিনের শব্দকে একবার শনাক্ত করতে পারলে পরবর্তীতে ওই সাবরিন সহজেই শনাক্ত করা সম্ভব পাকিস্তান নৌবাহিনী চীনের সাবরিন অপারেট করে সুতরাং পাকিস্তানের সাবরিনকে শনাক্ত করতে পারলে পরবর্তীতে বাংলাদেশের সাবরিনকেও শনাক্ত করে ফেলবে সুতরাং একমাত্র চীনের সাবরিন ক্রয় করলে যুদ্ধকালীন সময় তেমন কোনো অ্যাডভান্টেজ পাবে না এজন্য ফ্রান্স ইটালি জাপান অথবা জার্মানির মতো দেশ থেকে সাবরিন কিনতে হবে এই ধরনের ফর্মুলা ব্যবহার করেছে একাধিক দেশ ভারতের মতো দেশ উনিশশো আশির দশকে সোভিয়েত রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ছিল দেশটি পশ্চিমা দেশগুলোর বিপক্ষে অবস্থান করত তৎকালীন সময় ভারতের প্রায় সকল সাবরিন ছিল সোভিয়েত রাশিয়ার তৈরি তাদের তৈরি সাবরিন বিশ্বমানের তা প্রমাণিত কোয়ালিটি গ্রহণযোগ্য এবং ফায়ার পর সব দিক থেকে আদর্শ ছিল কিলো ক্লাস সাবমেরিন তারপরেও জার্মানি থেকে সাবরিন অর্ডার করেছিল ভারতীয় নৌবাহিনী অর্থাৎ একই সঙ্গে সোভিয়েত রাশিয়া এবং জার্মানি সাবরিন অপারেট করার সিদ্ধান্ত নিয়েছিল পরবর্তীতে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হয় ভারতের প্রতিরক্ষা দপ্তর যার একমাত্র কারণ সাব্রিন ফ্লিটে ভেরিয়েশন আনা বাংলাদেশকে নিরাপত্তা নিশ্চিত করতে হলে একই পন্থা অবলম্বন করতে হবে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে